বিশেষ করে কবুতর পালনে ছোটো ছোটো ভুল কিন্তু অনেক বড় ধরনের বিপদ ডেকে আনে ভিওয়ার্স এই জন্য ছোটো থেকে ছোটো বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলো যদি আমি ভুল করে বসি তাহলে কিন্তু আমার লবটের কবুতর শেষ আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকস সো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিথি কবুতর নিয়ে অনেক সময় আমরা যারা কবুতর লালন পালন করছি আমাদের বাসায় বাইরের কবুতর চলে আসে সো এই অতিথি কবুতর নিয়ে আজকের আলোচনা সম্পূর্ণটা ভিডিও আপনারা কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওর মধ্যে অনেক রকম তথ্য থাকছে যে বিষয়গুলো কবুতর লালন পালনে আপনাদের অনেক অনেক কাজে দিবে আপনার অনেক বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ সো ভিভার্স দেখতে পারতেছেন এখানে আমাদের কিছু কবুতর রয়েছে অতিথি কবুতর এখানে কিন্তু নাই জাস্ট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য থামনে এলে এমনটা আমি লিখছি সো অতিথি কবুতর আমাদের লবটে আসলে আমাদের সতর্কতা কী অনেকে আমরা লোভ সামলাতে পারি না আমরা লক্ষ লক্ষ টাকার লালন পালন করি রেসিং পিজন লালন পালন করছি রিভার্স লালন পালন করছি হাই ফ্লাই লালন পালন করছি ফেন্সি পালন করছি অথবা গোল্লা কবুতালন পালন করছি আমাদের বাসায় অনেক কবুতর আছে কিন্তু আমরা পাঁচশো টাকার দুশো টাকার তিনশো টাকার একটা কবুতরের লোভ সামলাতে পারি না বাইরে বাইরে থেকে একটা কবুতর আসছে আমার লবটে সে কবুতরটা আমি ধরে রেখে দিই এটা কিন্তু আদব আসলে ঠিক কাজ নয় বুঝতে পারছেন হাত লেগে যাচ্ছে এখন টাইমটা হচ্ছে আপনার আটটার কাছাকাছি প্রচুর পরিমাণে গরম সারা বাংলাদেশে প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা চলছে বিশেষ করে আমার তো ঝিনোদহ কালীগঞ্জ এখানেও প্রচুর গরম সাঁয়ত্রিশ আটত্রিশ এরকম কিন্তু আপনার ডিগ্রি সেলসিয়াস প্রচুর গরম এই আটটার সময় আমি আমার কবুতরগুলোকে নিয়ে চলে আসছি দেখেন আপনারা এই যেখানে দেখতে পারতেছেন পাঁচটা বেবি আমি এখানে নিয়ে আসছি এর মধ্যে চারটা বেবি চলে যাবে ঢাকায় সবাই দোয়া করবেন যাতে করে এই বেবিগুলো আমি এই চারটা বেবি আমি ঢাকায় পাঠাইতে পারি ভায়া এদের আগে পাঠানোর কথা ছিল সো পাঠাইতে পারিনি এই চারটা ইনশাল্লাহ বিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিব সো এখন মূল বিষয়টা হচ্ছে এই গরমের মধ্যে আমাদের কবুতরকে সুস্থ রাখতে হবে আরেকটি ভিডিও আমি করব আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা সেটা আমি আলোচনার দিকে যাই আমরা পাঁচশো টাকার কবুতরের লোভ সামলাতে পারি না যার কারণে দেখা যায় যে আমাদের বড়ো ধরনের বিপদ হয়ে যায় বাইরে থেকে একটা কবুতর আসছে সে কোন ধরনের রোগ বহন করছে কোন ধরনের জীবাণু বহন করছে এটা কিন্তু আমরা কেউ জানি না ভাইরাস বহন করছে কি না আমরা জানি না আমরা ওই কবুতরটা ধরে আমাদের লব্টের মধ্যে ঢুকাই দিই কিন্তু আদৌ এটা করা যাবে না যদি অতিথি কবুতর আসে অসুস্থ যদি হয় তাহলে আপনি আলাদাভাবে রেখে তাকে ট্রিটমেন্ট করতে পারেন তাকে ভালো খাবার দিতে পারেন সে যখন সুস্থ হইলো তখন আপনি তাকে ছেড়ে দিলেন এটা মহৎ একটা কাজ উত্তম একটা কাজ ভালো কাজ কিন্তু আপনি অন্যের কবুতর ধরে আটকে রেখে দিলেন ওইটা আপনি আপনার লব্টে রেখে দিলেন এটা আসলে ঠিক নয় ভিওর্স আপনি ছেড়ে দিবেন যদি সে তার মালিকের বাসায় চলে যায় তো গেল যদি না যায় তাহলে আপনি রাখেন প্রাথমিক পর্যায়ে যখন কবুতরটা আমাদের বাসায় আসবে আমরা তো ধরবো না তবে দেখেছি যে অনেক অসুস্থ দেখছি যে অনেক আপনার সিখ সেক্ষেত্রে এই কবুতরটা আমরা ধরে ট্রিটমেন্ট করতে পারি সুস্থতা করে সে যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা এগুলো ছেড়ে দিতে পারি যখন কবুতরটা আমাদের লব্টে আসছে অনেক ভাইরাস বহন করতে পারে জীবাণু বহন করতে পারে যার কারণে আমাদের দামি দামি কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়ে যাইতে পারে মারা যাইতে পারে এর জন্য কবুতরটা যদি আমাদের ধরতেই হয় তাহলে আলাদাভাবে ধরে আলাদা জায়গায় রেখে তাকে ট্রিটমেন্ট করবো এরপরে আমরা ছেড়ে দেব এর আগে আমরা আমাদের কবুতরগুলো কী করব না ছাড়বো না অর্থাৎ আমি এইটা বোঝাতে চাচ্ছি যে আমাদের কবুতরের সঙ্গে এই অতিথি কবুতর যাতে না এসে আমরা ছাড়বো না আমাদের কবুতর অতিথি কবুতরের সঙ্গে যদি অতিথি কবুতরের সঙ্গে আমাদের কবুতরগুলো ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনারা লোভটা একটু সামলান ওই পাঁচশো পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকার আপনার কবুতরের জন্য আপনি আপনার গায়রোদকে বিক্রি করবেন না গায়রোদহীন হওয়ার প্রয়োজন নাই হ্যাঁ আসলে গায়রোদ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস তো অন্যের কবুতর আপনি কেন ধরবেন অন্যের কবিতা ধরার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা আপনাকে অনেক দিবেন ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন সঠিক পথে থাকেন সঠিকভাবে আপনি এই টিকে থাকেন ইনশাআলা অনেক কিছু পাবেন বেয়র্স প্রচুর গরম কথা বলতে পারছি না তারপরে এই বিষয়টা শেয়ার করলাম অনেকে দেখছি পোস্ট করছি অতিথি কবুতর আসছে তাকে আমি ধরছি তাকে আমি রাখছি এটা আসলে ঠিক না বেয়োর্ট আপনি ধরতে পারেন সুস্থতা করে ছেড়ে দেবেন সো বেয়র্স আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ